বিশ্বনবীর একমাত্র আদর্শ হওয়ার কথা বলছিলাম, এই জন্যে নবীজিকে এমন কোন দিক আর বিভাগ আল্লাহ নেই যেখানে তিনি সেট করেননি। কোরআনে কারীম জানিয়েছে, বলে কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। না, এই আয়াতটা এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, নতুন আঙ্গিকে শোনা লাগবে। কোরআন তো আর নতুন করে নাজিল হবে না, কিন্তু যুগের প্রেক্ষাপটে তাফসীর বাস্তবতার সাথে মিলানো লাগবে। এবার তাকান আমি কিভাবে মিলাচ্ছি, শুনতেছেন? সূরা আলে ইমরানের এটা 31 নাম্বার আয়াত। এতদিন যেভাবে আমরাও বলেছিলাম, হুজুররা বলেছে, ওইভাবে না, নতুন কায়দা, একটু শোনা লাগবে, একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এ দাবি করো। এ দাবি আমাদের নেই? আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের আছে না নেই? রাজনৈতিক মত পার্থক্য আমাদের থাকতেই পারে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমোনা, সারা আছে, সবার একটাই কথা, আল্লাহ তোমাকে ভালোবাসি। কথা বলুন, শুধু মুসলমানের না, পৃথিবীতে যত জাতি আছে প্রত্যেকটা জাতির লোকেরা তাদের দেবতা গড ভগবান ঈশ্বর যারা আছে তাদেরকে ভালোবাসার দাবি করে। আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে শুনিয়েছেন, নবী আপনি বলুন, যদি আল্লাহকে ভালোবাসি এ কথা বলতে চাও, এ কথা বলাই শুধু শেষ না, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো। কি করো? কথা বলা লাগবে, ফাত্তাবিউনি, একালিপটা আছে, আমি রাসূলের অনুসরণ করো। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? বাংলাদেশে আমার রাসূলের অনুসরণ আমরা যা করি আমার মনে হয় আংশিক পূর্ণাঙ্গ হয় না। এখানে আল্লাহ আংশিক কথা বলেননি, তা বা আইন, তা বহন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেখে দেখে চলা। নবীজি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা করেছেন, বিশেষ করে নবুয়ত পেয়েছেন 40 বছরে, 23 বছর নবুয়তের জিন্দেগি আমাদের জন্য মেনে চলা ফরজ আইন। নবীকে মানা কি ফরজ না? ফরজ আইন, মাস্ট বি, মানা লাগবে। কেউ যদি নবীকে না মানে সে আল্লাহকেও মানে না। বলেন, আল্লাহ যেখানেই তার এতাদের কথা দিয়েছেন সেখানে রাসূলের নামটা দিয়েছেন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, আল্লাহর এতাত করো সঙ্গে সঙ্গে বলেন রাসূলের এতাত করো। যেখানে আল্লাহ নামাজের কথা দিয়েছেন সঙ্গে সঙ্গে যাকাতের কথা দিয়েছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো যাকাত দাও। কেন বললেন? নামাজ পড়তে অনেক মানুষ রাজি আছে কিন্তু যাকাত দিতে গেল কেমন কেমন যেন করে। নবীজি জানিয়েছেন, নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, সামর্থ্য থাকার পরে যেন নামাজ হয় না। এদেশে হাজারো মানুষের এখন নামাজ যে হচ্ছে না তার বাস্তব এইটা, নামাজ পড়তে বলবেন পাঁচ অক্তের জায়গায় ছয় অক্ত পড়বে তাহাজ্জুদ মিলিয়ে, কিন্তু যাকাত দেওয়ার কথা মনে করলে জরিমানা মনে করে। কথা বলবেন,